কলকাতার প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ গ্রুপ বির একটি গুরুত্বপূর্ণ ম্যাচ এখানে অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে ক্যালকাটা কাস্টমস ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে বিএসএস স্পোর্টিং ক্লাবের সাথে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্থে বিএসএস কিন্তু চার ম্যাচে মাত্র স্বাধীনতার আগে ব্রিটিশরাই এই ক্লাবের পরিচালন সমিতিতে ছিল। বিপজ্জনক হতে পারে, গোল হতে পারে এবং বলতে বলতে বল চলে গেল গোলের মধ্যে, মারাত্মক ভুল করে ফেলেছিল এবং সেই ভুলের খেসারত দিতে হলো। বল চলে গেল গোলের মধ্যে, খুব বুদ্ধিমত্তার সাথে সৌম্য সম বলটিকে কিন্তু জালে জড়িয়ে দিয়েছেন। এগিয়ে গেল ক্যালকাটা কাস্টমস ম্যাচের প্রথমেই, এবং এই ভুলটা বিএসএসের খেলোয়াড়দের জন্যই হয়েছে, পয়েন্ট তাদের তুলতেই হবে। বাঁ পায়ে শট হবে, কিছুটা বাক খেতে পারে, হেডব্যাক করার চেষ্টা, কিন্তু এক্ষেত্রে যেভাবে রেফারি কিন্তু পেনাল্টির নির্দেশ দিয়েছে, যেভাবে আঘাতটি করা হয়েছে সেটা ঠিক হয়নি, ফাউল করে ফেলেছে দুটো দলই। শট নেবেন সুরজিৎ, দারুণভাবে কিন্তু বলটাকে বাঁচিয়ে দিয়েছেন গোলরক্ষক অনেন্দু দত্ত, ডান দিকে ছাপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে পরিস্থিতি সামাল দিলেন। পেনাল্টি থেকে গোল করতে পারল না বিএসএস, আবার বাঁদিক থেকে সেন্টার ক্রস পিসে লেগে বল ফিরে এলো, সুযোগ ছিল গোলের কিন্তু তার আগেই কিন্তু মুম্বাইয়ের ছেলে জয়সভার আক্রমণ বিএসএসের, বেশ কয়েকটা পাস কিন্তু তারা খেলে নিল। শুভঙ্করে বাড়ানো বল, সুযোগ ছিল কিন্তু ঠিক মতো শটটি নিতে পারল না, এক্ষেত্রে সৌরভ সেন মগরার ছেলে, বলটি কিন্তু দেয়া হলো না। আমাকে অবাক করেছে যে দীপেন্দুর মতো সিনিয়র খেলোয়াড় থাকতে সুরজিৎ কেন শটটি নিতে গেল। ইনসাইড টোটন শট, সরাসরি গোলরক্ষক অনন্দ দত্তর কাছে, একটা ভালো কাট করেছিল, কাট করে শট দিয়েও ছিল বটে। বিএসএসের খেলোয়াড়রা ছিল, থ্রো ইন করে খেলা শুরু করেছে টোটন, টোটনই গেছেন ওপরে, দলনায়ক অনেক দায়িত্ব, একটা এনসেন্ট ভলি ছিল, একটা ব্যাক ভলি করে বলটিকে জালে জড়াবার চেষ্টা করেছিল। মাঝে মাঝে কিছুটা ভুল বোঝাবুঝি হচ্ছে আস্তাদুল, সুব্রত ঘোষ, অরিত্রদের মধ্যে। দীপেন্দু, দীপেন্দু দুয়ারি, কিন্তু যেভাবে তাকে বাধাটা দেয়া হয়েছে ঠিক বিধিসম্মত হয়নি, সঙ্গে সঙ্গে কিন্তু রেফারির বাসে ফাউল। টোটন দাস, টোটনই হয়তো শটটি নেবেন না, দূরত্বের শট, জোরালো শট ছিল কিন্তু নিশানা ঠিক ছিল না, বল চলে গেছিল বাইরে, যে প্রয়াস তাকে সফল করে তুলি। আক্রমণে ক্যালকাটা কাস্টম, সৌম্য পাসটি ঠিক হলো না, ঠিক সময় মতো শুভঙ্কর এসে কিন্তু বলটিকে ধরে নিয়েছে। বলতে বলতে রেফারি দীপক সিংহ লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন প্রথম অর্ধের খেলা সাঙ্গ হলো। ফলাফল রয়েছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে, থ্রু বল বিপজ্জনক হতে পারে, কিন্তু শটটা বলতে বলতে দারুণ শট এবং বল চলে গেল গোলের মধ্যে। সেই সৌম তার করিশ্মা দেখালেন এবং এত সুন্দর গোল করলেন, বলটি পাওয়ার সাথে সাথে বলটিকে জালে জড়িয়ে দিলেন, দু গোলে এগিয়ে গেল আজকে কাস্টমস দল। বি প্রিমিয়ার এ এবং বি একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে, তারপরে দুটো দলে গ্রুপে খেলা হচ্ছে, 13টা করে দল। আবার একটা সুযোগ, বিপদ হয়েছে, গোল করতে পারে, দেখা যাক কি করলেন এক্ষেত্রে সুরজিৎ হাসদা, পারলেন না যে কাজটা সৌম খুব ঠান্ডা মাথায় কারেক্ট করেছিলেন, এক্ষেত্রে সুরজিৎ কিন্তু সেই কাজটা ঠিক মতো। অমিত, অমিত ওয়ার্ল্ড পাস খেলে জায়গা তৈরি করার চেষ্টা, অমিত সামনে থেকে থ্রো, আরিয়ান সেন্টার, কিন্তু না টাচ করতে পারলেন না, হ্যাটট্রিক পেয়ে যেতেন সৌম, ভারী সুন্দর আক্রমণ ছিল, ডান দিক থেকে গতি বাড়িয়েছিলেন আরিয়ান, সামনের দিকে আরিয়ান, কিন্তু পেছনে বল পড়ে গেল, একটু অসুবিধা হলো পরিবর্তন খেলোয়াড় আরিয়ান। ওয়াল পাস আরিয়ান,
ভারি সুন্দর টার্ন শট, এবার গোলাতে বাধ্য, আবার একটা সুযোগ ছিল কিন্তু ফাঁকা গোলে সুযোগ নষ্ট করলো দীপক। দীপকের কাছে বল চলে এসেছিল, আবার একটা আক্রমণ, সেই আরিয়ানের বাড়ানো বল, এবার কিন্তু গোলাতে পারত কিন্তু না ঠিক মতো, কিন্তু বলটিকে পালাগাতে পারলো না। সৌম্যর কাছে হ্যাটট্রিক, হেড বিপজ্জনক হতে পারে, ভালো সুযোগ শট কিন্তু না, গোলরক্ষক অনেন্দু ঠিক সময় মতো ঠিক জায়গায় থেকে কিন্তু বলটিকে, তাহলে অবশ্যই বলতে হবে সুরজিৎ শীল প্রথমার্ধের শেষের দিকে যে পেনাল্টিটা পেয়েছিল সেটাকে যখন তিনি বলতে বলতে একটা সুযোগ চলে এসেছিল কিন্তু বলটি কিন্তু ঠিক জায়গায় পাটি লাগাতে পারেনি, বল চলে গেল বাইরে, একদম ব্যাকপাসে দলনায় কমিত, গোলরক্ষক অনেন্দু বলতে বলতে রেফারি দীপক সিংহ লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের খেলা সাঙ্গ হলো, আজকের খেলার শেষে ফলাফল দাঁড়ালো ক্যালকাটা কাস্টমস 2 BSS স্পোর্টিং ক্লাব 0। দুটি গোলই করেছেন সৌম্য সোম, সুযোগের সদ্ব্যবহার করেছেন, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার সৌম্য সোম তাকে পুরস্কৃত করছেন আজকের ম্যাচ কমিশনার সুপ্রিয় ভট্টাচার্য, সুপ্রিয় ভট্টাচার্য সৌম্য সোমকে পুরস্কৃত করছেন।